ঈদের দিনেও আওয়ামী লীগ মানুষকে একটু শান্তিতে থাকতে দিল না। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশে যখন সুন্দর সুন্দর দৃশ্য আমরা প্রচার করছিলাম, জামিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সিলেটে ঈদের জামাত আদায় করেছেন, মানুষের সাথে মিশেছেন, জামাতের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে, নির্যাতিতদের খোঁজ খবর নিচ্ছে, এইসব খবর দিতে না দিতেই আমাদের কাছে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসলো যে আওয়ামী লীগ কী শুরু করেছে দেশে। একটা খবর, ঈদগাহ দখল নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ। চিন্তা করেছেন, ঈদগাহ দখল নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, খবরটা একটু আপনাদেরকে দিতে চাই। তারপর এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দেশটাকে আওয়ামী লীগ মগের মূল লোক বানিয়ে ফেলেছে, কোথায় নিয়ে এসেছে, হ্যাডম দেখাতে দেখাতে, চর দখল করতে করতে, ফুটপাত দখল করতে করতে, খাল দখল, বিল দখল, হল দখল, হলের সিট দখল, এগুলো সব কিছু করতে 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 মানুষের ভোটাধিকার দখল, ক্ষমতা দখল, গণতন্ত্র দখল, সব কিছু দখল করতে 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 রেলের জমি দখল, এখন ঈদগাহ দখল করতে এসে আসে। চিন্তা করেছেন, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মানুষকে একটু শান্তিমতো ঈদও করতে দিচ্ছে না, ঈদের নামাজ পড়বে সে তাও দখল করে, তা আওয়ামী লীগের পরিচয়। এবং ঈদের দিন আরও বিভিন্ন অপকর্মের কথা আপনাদেরকে শুনিয়েছি, সব কিছুর পেছনে আওয়ামী লীগের যে অনিয়ন্ত্রিত শক্তি এবং প্রশাসনকে যে ভয় পাবে সেরকম না, আওয়ামী লীগ করে মানে তাকে কে কী করবে, বেপরোয়া, রেকলেস। কুষ্টিয়া সদর ঈদগাহ দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার 11 এপ্রিল সকালে উপজেলার বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। চিন্তা করেছেন, ঈদের দিন ঈদগাহ দখল নিয়ে এরা মারামারি করে পুলিশ নিয়ে, এর মানে পুলিশ যে একটু শান্তিতে ডিউটি করবে তাও থাকতে দিচ্ছে না। এই আওয়ামী লীগের হাতে দেশ, গণতন্ত্র, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিচ্ছু নিরাপদ নয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ওসি তদন্ত তারেক এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থানা এলাকায় বৃত্তিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়, পরে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। একটু চিন্তা করেন তো দর্শক, নিকট অতীতে কবে কোন সরকার ক্ষমতায় থাকতে ঈদের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গ্রামে পুলিশ মোতায়েন করতে হয়েছে? এই যে ব্রাহ্মণবাড়িয়ায় নানান অঘটন ঘটত, ঈদের দিনে অঘটন ঘটার ঘটনা কিন্তু আমরা দেখিনি। ঈদের দিন অ্যাটলিস্ট মানুষ আনন্দ ফুর্তি বা বাজাবাজি ভুলে, বিবাদ ভুলে একটু অন্যভাবে ব্যয়াপনা করলেও ওগুলো নিয়ে ব্যস্ত থাকে, অ্যাটলিস্ট মারামারির মধ্যে থাকে না বা এগুলোতে মনোনিবেশ করার সুযোগ থাকে না, টাকা পয়সা নিয়ে একটু বেশি চাইলেও দিয়ে দেয়, এগুলো নিয়ে সিরিয়াস হয় না। কিন্তু আওয়ামী লীগের লোকজন তাদের দখলদারি মানসিকতার এমন পর্যায়ে পৌঁছেছে যে ঈদগাহ দখল করতে হবে। স্থানীয়রা জানান, বৃত্তিপাড়া গ্রামে বছরের পর বছর ধরে দুটি গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলছিল, তাদের বিরোধ প্রায়ই সংঘর্ষের রূপ নেয়। যার একপক্ষে নেতৃত্ব দিচ্ছেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অন্যপক্ষে বৃত্তিপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বার। এর মানে আওয়ামী লীগের দুই গ্রুপের ঘটনা, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কে কতদূর লুটে পুটে খেতে পারে, অতএব এক গ্রুপ আরেক গ্রুপকে সামান্যতম ছাড় দিতে চায় না, যার ফলে ঈদের দিনেও এই ঈদগাহ দখল নিয়ে, এর মানে আওয়ামী লীগের জন্য ঈদগাহ আলাদা করে দেওয়া উচিত, আওয়ামী ঈদগাহ, মানে এখানে সাধারণ জনগণের তো নিরাপত্তা নেই, বিএনপি জামাতে তো নিরাপত্তা নেই, এর সাথে বিএনপি জামাত জড়িত থাকলে যে কী করতো কে জানে, এর মানে সব দখল করে নিচ্ছে তারা। যদি সম্ভব হতো ইমাম তাদের দিত, যদিও ইমামদেরকে তো নানানভাবে তারা নিয়ন্ত্রণ করে, কিন্তু যদি যোগ্যতা থাকতো তাহলে তাদের পদদারী লোকজন কে ইমাম হবে এটা নিয়ে তারা মারামারি করতো, কে ক্ষতি হবে এটা নিয়ে মারামারি করতো, যেহেতু এই যোগ্যতা তাদের নেই, এই কারণে এই ইমাম নিয়ে মারামারি হয় না, ইমাম নিয়ন্ত্রণ নিয়ে মারামারি হয়। এই দর্শক, এই ধরনের ঘটনা কেন ঘটছে আমরা আরেকটু যদি বিষয়টা বিশ্লেষণ করি, দেখেন কিছুদিন আগে দামি নির্বাচন হলো 7 জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আওয়ামী লীগ একটা আজব সিস্টেম চালু করেছে যে আওয়ামী লীগের নেতারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করতে পারবে, কোনো সমস্যা নেই, মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে পারবে। এটা আওয়ামী লীগ তাদের গঠনতন্ত্রকে অবজ্ঞা করে, ওভারলুক করে এই বৈধতা দিয়েছে, এবং আসছে উপজেলা নির্বাচনও বৈধতা দিয়েছে যে কোনো প্রতীক থাকবে না, আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করতে পারবে, আওয়ামী লীগের এক নেতা আর এক নেতার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারবে। এর মানেই দুই গ্রুপে সংঘাত, সংঘর্ষ, দখল, কারচুপি,
এগুলোর এক প্রকার আওয়ামী লীগের সাংগঠনিক বৈধতা আছে, দেওয়া হয়েছে সাতজন নির্বাচনে, এই স্বতন্ত্র নির্বাচন করার লেজিটিমেসি দেওয়া হয়েছে। তো এই সব ভুলের কারণেই তো এটা অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে যাচ্ছে যে ঈদের দিনও ঈদগাহ দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি আমাদের শুনতে হয়, এবং ঈদের জামাতের সময় নির্ধারণ নিয়ে মারামারি গুলিবিদ্ধর ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। তার পেছনেও এই আওয়ামী শক্তি যে আওয়ামী লীগ করে সে বলছে এই কয়টা জামাত সে কয়টা হবে না, এটা কি হয়? আবার ট্রাক চালককে পিটিয়ে হত্যা করে, তরুণকে ছুরিকাঘাতে হত্যা করে, সব কিছুর পেছনে আওয়ামী লীগ। দর্শক, এই হচ্ছে দেশের অবস্থা, যে ঈদের দিনেও আওয়ামী লীগ কী করেছে আপনারা তো দেখলেন। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।